3 বছর তো মনে করে নির্বাচন আগে হইছিল, কিন্তু ইলেকশন নাই, মিছিল নাই, কিছু নাই। এবার মিছিল হইতেছে, আনন্দ লাগতেছে, যার যার ভোট দিয়া যে ওই ফাঁস করে করব নাকি। মানুষ ভোট কেন্দ্রে যাক, ভোট দিক, সুস্থ ভোট হোক, যারা যে দলই আসুক আমরা সুষ্ঠু নির্বাচন চাই। দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা ট্রিবিউনের পক্ষ থেকে, আমি এসকে শরীফউদ্দিন আহাদ। নির্বাচনী ভাবনার আজকের পর্বে আমরা চলে এসেছি ঢাকা 14 আসনে। চলুন শুনে আসি সাধারণ জনগণ তারা নির্বাচন নিয়ে কী ভাবছে, তাদের প্রত্যাশাটা কী। হ্যাঁ, মোটামুটি ভালোই নির্বাচন চাচ্ছি, সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। আমরা সাধারণ জনগণ, গরিব মানুষ যারা আছি, মনে করেন করে বেটা খাইটা আছি, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকবো আর কি। এটাই আর কি, কোনো গেম জ্যাম যেন সৃষ্টি না হয় এটাই আমরা চাই। আমাদের চাওয়া বলতে কি, আমরা সুষ্ঠু নির্বাচন, যে দেশে কোনো গেম জ্যাম যেন না হয় এটাই আমরা চাই। আমরা গরিব মানুষ করে খাইতে আছি, এটাই আমরা চাই। কোনো জায়জামেলা কোনো যে না হয় কিছু আর কি। আমি জানার মধ্যে এই বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক ওইটা দেখার বিষয় না, কিন্তু আমার জানার মধ্যে সমাজ, আমাদের নিরীহ মানুষ, আমাদের গরিব মানুষ, অসহায় মানুষ, এই এই মানুষ যেন আমরা ভালো চলতে পারি, ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে চলতে পারি, এটা আমাদের দাবি। এটা এছাড়া আর আমাদের কোনো দাবি নেই। আমরা তো চাই 10 জনের বেলা আমারও বেলা, 10 জন যেখানে আছে আমরাও সেখানে আছি। এবার নির্বাচন আমার উচিত সুস্থভাবে হোক, এগুলি আমি চাই। আমি চাই নৌকোই ফাঁস করবি, নৌকা ভালো চালাইতেছে দেশটা। আমি নৌকার বিএনপি না, কিন্তু নৌকার দেশটা ভালো চালাইতেছে, রাস্তাঘাট খুব ভালো করতেছে, আমাদের এলাকা সুন্দর হয়েছে, এলাকাটা ভালো করে ইয়া করতেছে, এটাই আমি চাই। নৌকোই জিত এই এলাকা, আমি চাই টার্মিনাল একটু বড় করুক। আমি দীর্ঘ 40 বছর ধরে এই কাজ করতেছি, এর ভিত্তি মনে করেন টার্মিনালটা একটু বড় করুক। বড় করলে মনে করেন টার্মিনাল বলে আনতে ভাঙে নিয়ে যাইব, তাহলে আনতে ভাঙে নিয়ে গেলে আমরাও এইদিকে যাইতে করব। এখানে আমি তো 40 বছর ধরে মায়া আমি ছাড়তে পারি না, 40 বছর ধরে এখানে আমি থাকতেছি। মানে আমি চাই টার্মিনালটা বড় করলে ভালো হইব, এই টার্মিনালটা ভাঙে না নিলেও ভালো লাগবে আমার কাছে। আমাদের দেশের নির্বাচন, সরকার নির্বাচন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, এইটাই আমরা কামনা করি। যারা যে দলই আসুক আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এলাকাবাসীর জন্য মাদকদ্রব্য, আপনার রাস্তাঘাট সুন্দর ঠিকভাবে পরিচালনা করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের দরকার টার্মিনালে, আমরা চাকরি করি, টার্মিনালে আপনার সুন্দর থাক, কোনো ইয়া না, গ্যাঞ্জাম ফসাদ না থাকুক, আমাদের এই আশ্বাস। আগের যে এমপি ছিল আখান মিন্টু সাহেব, আমরা এর খুব কাছে পেতাম, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যাইতাম, আমরা যে কোনো ব্যাপারে যেতাম, আমাদের নাম ধরে ডাকতো, এলাকা বিদ্যাহীন লোক হিসেবে ডাকতো আমাদের, এই মুসলিম এদিকে আসো, ওই এদিকে আসো। হ্যাঁ, আমরা যে সময় যে কোনোভাবে পাইতাম, আমরা চাই যে এই এমপি হতে যাতে আমরা এইভাবে পাইতে পারি। আমাদের এই আশা যাতে আমাদের যে এমপি হোক না কেন, আমাদের নেহার খুব কাছাকাছি যাইতে পারে, কাছাকাছি যে কোনো জিনিস আমরা বলতে পারি তাদের, যে আমাদের এই সমস্যাটা আপনারা সমাধান করে দেন। হ্যাঁ, এটাই আমাদের আশা।